পাখির ছবি তোলার জন্য আজকে মোহনপুর পদ্মবিলের অন্য একটি পাশে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে প্রচুর পাখি দেখা যায়। ঝিলপাড়ের এটা অন্য আর একটা পাশ, আমরা সাধারণত ওই দিকটাতে থাকি। আজকে আমি এখানে এসেছি কারণ এর আগের দিন এখানে এসে প্রচুর পাখি দেখেছি। তোমরা দেখতে পারবে এখানে প্রচুর বক বসেও আছে। আজকে এই পাখিগুলোর ছবি তোলার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রচুর বক বসে আছে। এই পাখির ছবি তোলার জন্য আজকে আমি এই পাশ দিয়ে এসেছি। এই প্রচুর পাখি পাবো, এখানে প্রচুর পাখি আছে। শুকনো ঝিলে নেবে কিছুটা এগিয়ে যেতেই দেখা মিলল প্রচুর সিট্রিন ওয়াকটেল পাখির। এই পাখিকে সিট্রিন খঞ্জনাও বলা হয়। মাটি থেকে ছোট ছোট পোকামাকড় সংগ্রহ করেই খাদ্য যোগান করে এই পাখি। তাছাড়াও খুব মিষ্টি সুরে ডাকতে পারে এই সিট্রিন পাখি। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হট্টিটি বসে আছে, এরকম ঝাঁকের পর ঝাঁক হট্টিটি এখানে প্রচুর আছে। হট্টিটি বা ওয়াটলেট ল্যাপউইং বাংলার খুবই পরিচিত একটি পাখি। এই পাখিগুলি খুব তীক্ষ্ণ স্বরে ডাকে এবং যে কোনো বড় জলাশয়ের আশেপাশে খুব সহজে দেখা মেলে এই হট্টিটি বা ওয়াটলেট ল্যাপউইং পাখি। সম্পূর্ণ জলা জায়গা, পদ্ম ফুলের প্রচুর বাহার দেখা যায় এখানে, তার সাথে সাথে পাখিদেরও। এই একটা স্পট আর এই একটা স্পট, এই স্পট দুটো পাখিদের জন্য খুব উপকারী জায়গা কারণ এখানে জল কম, কাদা আছে, কেঁচো, বিভিন্ন রকমের ছোট ছোট পোকামাকড়, জলের ছোট ছোট মাছ এই স্পটগুলোতে পাওয়া যায়। যার জন্য কিন্তু ছবি তুলতে এসে আপনি যদি এখানে সারাদিন বসে থাকেন ভালো ছবির পাখির ছবি পেয়ে যাবেন জাস্ট এইটুকু জায়গাতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ধরা পড়ল লেজার ইয়েলো লেগ পাখি। ছোট ধরনের পাখি, হলুদ রঙের পা, যার জন্য নাম লেজার ইয়েলো লেগ বা ত্রিঙ্গা নামেও পরিচিত। জলা জায়গায় ছোট ছোট মাছ, কীটপতঙ্গ, ব্যাং এই সমস্ত ধরেই খাদ্য সংগ্রহ করে এই পাখিগুলি। দলবদ্ধ অবস্থায় থাকে এবং খুবই সাবধানতার সঙ্গে এরা যে কোনো জায়গায় বিচরণ করে। সূর্যটা অস্ত যাচ্ছে আর এই মাঠটাতে অনেক পাখি ভর্তি, ছোট ছোট পাখি। আমার কাছে যা আছে মানে এই 250 mm লেন্স দিয়ে অত ছোট ছোট শৌখিন পাখির দূরের ছবি তোলা সম্ভব না, তবুও চেষ্টা করি যতটুকু পারি। মাঠটাতে দেখো কত পাখির পালক পড়ে রয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে এই মাঠটা থেকে আসে। ছোট ছোট পাখি, খুবই ছোট পাখি, কিন্তু প্রচুর পাখি আসে এই মাঠটাতে। হোয়াইট ওয়াকটেল, সিট্রিন ওয়াকটেল এবং গ্রিন বি ইটার, এই ধরনের ছোট ছোট পাখিগুলি এই মাঠটিতে ভর্তি। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ছোট ছোট পাখি পোকা খাচ্ছে কারণ এখানে জলের জায়গা ছিল, শুকিয়ে গেছে, তার জন্য এখানে প্রচুর পোকা পাওয়া যায় এবং এই পাখিগুলো এখানে বসে পোকা খায়। সন্ধে নামার সাথে সাথে পাখিগুলো যে যার মতো বাসায় ফিরে গেছে এবং অন্ধকার হয়ে যাওয়ায় আর ছবি তোলার সুযোগটাও খুব একটা ছিল না। আজকে বেশ কিছু পাখির ছবি তুললাম যেগুলো আপনারা দেখলেন। আগামী দিনে চেষ্টা করব আরও কিছু সুন্দর সুন্দর পাখি এবং অন্যান্য পশু পাখির ছবি তোলার।
যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।